ঘূর্ণায়মান জেল, শুনেছেন কখনো এমন আশ্চর্য কয়েদখানার কথা? দোষীদের সাজা দেওয়ার এমন বাহারি আয়োজন কোথায় রয়েছে? আসুন শুনে নি। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। মেলায় নাগরদোলা নিশ্চয়ই দেখেছেন, অনেকে আবার চড়েওছেন তাতে। তবে নাগরদোলার মতো জেলখানা এমনটা শুনেছেন কি? ঘূর্ণায়মান এক কারাগার, যেখানে একটি মাত্র দরজা, আর সেই দরজার স্থান বদলে যায় বারবার। ফলে জেলখানার বাসিন্দাদের জন্য আক্ষরিক অর্থেই এই জেল ছিল গোলক ধাঁধা। আমেরিকার ইন্ডিয়ানার গ্রফার্ডসভিল শহরে সত্যি রয়েছে এমনই এক আশ্চর্য কয়েদখানা, যা ঘোরে। 1881 সালে তৈরি হয়েছিল এই রোটারি জেল। সারা পৃথিবী জুড়ে মোট 18টি এমন জেলখানা বানানো হয়েছিল সেই সময়। তবে ইন্ডিয়ানার এই জেলটি বাদ দিয়ে কোনোটাই আজ আর ঘোরে না। জেল বা কয়েদখানার উদ্দেশ্য তো দোষীদের বন্দি করে রাখা, তা সেই জেলের ঘূর্ণায়মান হওয়ার হঠাৎ কি প্রয়োজন পড়ল ভাবছেন তো? সেখানেই তো আশ্চর্য। আসলে এই দ্বিতল জেলখানার ছিল আদতে একটি দরজা। একমাত্র কোনো বন্দীকে বের করার দরকার হলে তবেই ঘূর্ণায়মান দরজাটিকে নির্দিষ্ট কয়েদখানার সামনে হাজির করা হতো। এর ফলে কয়েদিদের পালানোর সম্ভাবনা কমে যেত অনেকটাই। খরচ কমানোর ভাবনা থেকেই একসময় তৈরি হয়েছিল এমন জেলখানা। আসলে এই ধরনের জেল বন্দীদের জন্য এতটাই সুরক্ষিত ছিল যে নজরদারির জন্য বেশি পুলিশ মোতায়েন করতে হতো না। জেলবন্দীদের সঙ্গে পুলিশের যোগাযোগ কমিয়ে আনার ভাবনা থেকেই তৈরি করা হয়েছিল এই আশ্চর্য ঘূর্ণায়মান জেলখানার। অনেকটা অষ্টভুজাকৃতির দেখতে ছিল দোতলা এই কয়েদখানা। প্রত্যেক তলায় ছিল একটি করে দরজা। তবে বন্দীদের কক্ষগুলিকে ঘুরিয়ে ঘুরিয়ে দরজার সামনে আনলে তবেই জেলখানা থেকে বের হতে পারত কয়েদিরা। সব মিলিয়ে মোট 37 জন বন্দীকে আটকে রাখার ব্যবস্থা ছিল এই জেলখানায়। তবে খুব দাগি আসামিদের রাখা হতো না এই রোটারি জেলে, বরং যারা ছিটকে মামলায় ধরা পড়ত তাদেরই পাঠানো হতো এখানে। আশ্চর্যের কথা, দুটো ফাঁসিরও সাক্ষী রয়েছে এই জেলখানা। 1885 ও 1886 সালে দুই আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এখানে। 1938 সাল নাগাদ জেলটির ঘোড়া বন্ধ করে দেওয়া হয়। একটি দুর্ঘটনায় নাকি চোট পেয়েছিল বেশ কয়েকজন কয়েদি। 1973 সালে অবশেষে কারাগার হিসেবে যাত্রা শেষ হয় ইন্ডিয়ানার এই বিশেষ রোটারি জেলের। আজও সেই রোটারি জেল ঘোরে বটে, তবে সেখানে এখন রয়েছে একটি রেল মিউজিয়াম। দেশ বিদেশ থেকে পর্যটকেরা আসেন নিজের চোখে এই ঘূর্ণায়মান জেলখানার কারিগরি প্রত্যক্ষ করতে। জেলখানার ইতিহাসে আজও এক আশ্চর্য ইন্ডিয়ানার এই ঘুরন্ত কয়েদখানা। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।